حضرت يونس پیغمبر লটারিতে যখন নাম চলে আসে পয়গম্বর বলেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি দোষী আমার মালিকের অনুমতি ছাড়া আমি চলে আসছি তাই আমি ঝাঁপ দিয়ে সমুদ্রে পড়ে গেলাম তুমি তোমার নৌকা নিয়ে অন্যান্য যাত্রীদেরকে নিয়ে তুমি চলে যাও আল্লাহু আকবার বলে এদিক দিয়ে আল্লাহ পাক আরেকটা বাহন রেডি করে রাখছেন আল্লাহু আকবার বলে বিশাল আকৃতির মাছ আল্লাহ রেডি করে রাখছেন আমার নবী যখন ঝাঁপ দিবে সাথে সাথে মাছ তুমি আমার পয়গম্বরকে তোমার পেটের মধ্যে আমানত রেখে দিও সুবহানাল্লাহ আলতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবিসা ফি বাতনিহি إلى يوم يبعثوا ماشتا حضرت يونس پیغمبر کے آستا گلے پلس اللہ ماس کے ڈاک دیا کئی ماس شابدان انی کنتو مار پیغمبر تر گائے کنتو دات لگائی وانا ایتا تمہار خبر حساب پتھائی نا آئی وہی ماس کے اللہ بولن تمہار بھی ترے تکے پتھائی لاب আমার ইউনূস নবী সারা সমুদ্রের নিচে কি আছে দেখতে পারবে না তাই চল্লিশ দিন গোটা নদীটাকে গোটা সমুদ্র মহাসমুদ্রকে সাগরকে তুমি এদিক সেদিক ঘুরাইয়া আমার নবীকে তুমি দেখাইবা আর আসছে সুবহানাল্লাহ ফালতা কামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু كان من المسبحين পয়গম্বর দেখলেন কোনো খাওয়া দাওয়া নাই বাথরুমের দরকার নাই অফিস আদালত নাই একেবারে ফ্রি তাইলে এই সময়টা কাজে লাগায় আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত হয়ে বানাদা ফি যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা إني كنت من الظالمين একটা অন্ধকারের মধ্যে মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার সমস্ত অন্ধকারের ভিতরে ইউনূস পয়গম্বর আর কোনো কিছু না যায় আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত হয়ে গেলেন আল্লাহ পাক কোরআনে বলেন যদি ইউনূস পয়গম্বর ওই মাছের পেটে আমি আল্লাহর তাসবিহ আর তাহলিল নিয়ে যদি লিপ্ত না হত লালা বিসাফি পত্নি ইলা ইয়াউমি ইউবাসু কামত পর্যন্ত লাসারা বাতনুল হুতি কবরান লাহু তাহলে হুতের পেটটা মাছের পেটটা ইউনূস পয়গম্বরের কবর হয়ে যায় এ ভাই চল্লিশ দিন মাছের পেটে ছিলেন ইউনূস পয়গম্বরের কাছে খানা কে পার্সেল করল কথা কয় না জোরে বলেন কে লান্নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ এ পয়গম্বর এক রকমের খানা ভালো লাগে না তোমার আল্লাহ রে কও পেঁয়াজ আদা রসুন কাঁচা মরিচ ডাল এগুলো আমাদের জন্য বরাদ্দ কর মুসা পয়গম্বর বলেন আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খাই হায় 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 দুধ বিক্রি করে কি মানুষ কোনোদিন সুটকি কিনে গ্রামগঞ্জে দেখবেন সকালবেলা পাঁচ কেজি ছয় কেজি দুধ নেওয়া যায় এগুলো বিক্রি করে আসার সময় দেখবেন আধা কেজি সুটকি নিয়ে আসে তাহলে দুধ বিক্রি করে সুটকি কথা হয় আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খাইর হারে পাগলের দল কি বলো আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য বরকতের খানা পাঠা ফরমালিন নাই কোনো ভেজাল নাই কোনো টেনশন না যাই পাক হয়ে তোমাদের সামনে চলে আসে তোমরা বলোটা কি ওই কমবক্ত জাতি বলে না না তোমার খুদার এক রকমের খানা ভালো লাগে না নাউজুবিল্লাহ জুরে বলে শয়তানগুলোর কারণে হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ বলেন ইবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম এই বদমাশের দল যদি আল্লাহর কাছ থেকে চায়া
দস্তরখান যদি বন্ধ না করতেন তাহলে আজ পর্যন্ত আমাদের সামনে দস্তরখান চালু থাকতো ঠিক হয় না আমাদের দস্তরখান যদি চালু থাকতো তাহলে কোনদিন পেঁয়াজের দাম 300 400 টাকা কেজি হইতো না পেঁয়াজের ঝাঁজ বাড়তো না মরিচের ঝাল বাড়তো না কথা বলেন ঠিক কি না ওই বদমাশগুলোর কারণে পেঁয়াজের দাম কখনো 500 হয় কখনো মরিচের কাঁচা মরিচের কেজি 300 400 টাকা হয় এই সবগুলোর জন্য ইসরায়েলের ইহুদির বাচ্চারা দায়ী কথা কোন ঠিক কি না আল্লাহ পাক এখনো দস্তরখান চালু রাখতেন এই দস্তরখান কোনোদিন বন্ধ হতো না এগুলো আল্লাহর সাথে বিয়াদবি করে আল্লাহ বলেন ইহবিতু মিসরা ইন্না লাকুম মা সালতুম ওয়াদরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা আল্লাহ বলেন তোমাদের উপর অপমান লাঞ্ছনা অভাব অনটন আমি আল্লাহ অবধারিত করে দিলাম ও মুসলমান হযরত মুসা পয়গম্বর আল্লাহর হুকুমে গভীর রজনীতে তাদেরকে নিয়ে মিশর ত্যাগ করলেন লৌহি সাগরের পারে যাওয়ার পর ইব্যাদব ইসরায়েল গুলো মুসা নবীর ডাক দিয়া কয় কালা আসহাবু মুসা তোমার তো নিয়ত বলো না তুমি তো ষড়যন্ত্র শুরু করে দিলেন ঘর থেকে আমাদেরকে বাহির করলে আর সামনে আমাদের সমুদ্র পিছন দিয়া ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করতেছে ধরে ফেলবে আর সামনে যদি যাই তাইলে সমুদ্র বিপদে তো ফালাইলা أصحاب موسى إنا لمدركون أمرا تو ধরা পড়ে যাব ফেরাউনের হাতে আমাদেরকে হত্যা করা হবে এ মুসলমান নবীরা কি কোনোদিন নিজের ইচ্ছায় কোনো অর্ডার জারি করে কথা বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى حضرت موسى پیغمبر বলেন না না নবীরা কোনদিন নিজের ইচ্ছায় কোনো হুকুম জারি করে না আমি তো এখানে আমার ইচ্ছায় আসি না গাই কার অর্ডার যদি কোনোদিন নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নেন সাথে সাথে আল্লাহ ধরে ফেলেন যেমন ইউনুস আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন তিন দিনের মধ্যে তোমাদের উপরে শাস্তি চলে আসবে তোমরা যদি আল্লাহর নাফরমানি করো জাতি তখন বুঝে ফেলছে পয়গম্বরদের কথা কোনোদিন মিথ্যা হয় না সুবহানাল্লাহ নবীজি তো বলেছেন তিন দিনের মধ্যে শাস্তি চলে আসবে তাইলে নিশ্চয় আল্লাহর গজব আসবে গোটা জাতি বাল বাচ্চা সব কিছু নিয়ে ময়দানে আইসা আল্লাহর কাছে তওবা সুবহানাল্লাহ ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহ পাকের দয়ার সাগরে রহমতের জোর চলে আসছে আল্লাহ বলেন হায় হায় মানুষগুলো কাঁদতেছে সবাই কে নি আমার কাছে কাঁদতেছে আল্লাহ পাক আযাব উঠাই দিলেন এদিক দিয়া হযরত ইউনুস পয়গম্বর যেহেতু শাস্তি আসবে এলাকা ছেড়ে চলে গেছে নদী পারাপার নৌকা দিয়ে নদী পারাপার যখন হতে লাগলেন মাঝখানে গিয়ে নৌকা শুধু ঘুরে আরো যাত্রী ছিল নৌকা ঘুরে নৌকা সামনের দিকে যায় না মাঝি ডাক দিয়া কয় আমার নৌকাতে যদি কোনো গোলাম মালিকের পারমিশন ছাড়া চলে আস তাইলে নৌকা সামনের দিকে যায় না কে আছেন বলুন আপনি কি মালিকের পারমিশন ছাড়া আসছেন কিনা দয়া করে আমার নৌকার থেকে নেমে যান না হয় এই নৌকা শুধু চরকার মতো ঘুরতে থাকে কেউ রাজি হয় না একটা পর্যায়ে লটারি দেওয়া হল ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন
লটারি দেওয়া হলো লটারির মধ্যে বারবার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসে ইউনূস পয়গম্বর বলেন দোষী আমি নাকি কথা বলছে আমার কোনো দোষ নাই লটারি ভুল কথা এ ভাই এটা হলো নবীওয়ালা চরিত্র নিজের কোনো দোষ হলে স্বীকার করে নিয়ে পদত্যাগ করা এই চরিত্রগুলো বিজাতিদের মধ্যে আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে কোনো মন্ত্রণালয়ে যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয় মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন আমার দোষের কারণে আমি পদত্যাগ করলাম কিন্তু আমার দেশে যদি দেশ গুল্লায় যায় লক্ষ লক্ষ মানুষ মারা গেলেও মন্ত্রী কোনোদিন পদত্যাগ করবে না ঠিক বললাম না বেঠিক বললাম ও ভাই কি জন্য করে না এদের কাছে দেশ প্রেম আছে আমাদের কাছে দেশ প্রেম নাই যদি দেশ প্রেম থাকতো তাহলে বলতো দেশের জন্য কোনো ক্ষতি না হয় আমার প্রিয় মাতৃভূমি জন্য কোনো ক্ষতি না হয় আমার ক্ষতি হবে আমি পদত্যাগ করে চলে যাব কিন্তু দেশের কোনো ক্ষতি হতে দেব না এটা প্রমাণ করে রেখে হাজারো দুর্নীতি হাজারো সব কিছু প্রমাণ হলো সে পদত্যাগ করতে চায় না বোঝা গেল দেশের জন্য রাজনীতি করে না পেটের জন্য রাজনীতি করে আল্লাহ ডাক দিয়া কই গোলাম এ গোলাম রিজিকের জন্য সকালবেলা পাগলের মতো বাসার থেকে বের হয়ে যাও রাত বারোটায় আসো মাঝখানে আমি বলি আমার দশটা পনেরোটা মিনিট দিবি আমার মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাকে আর বলে আল্লাহকে পনেরো মিনিট সময় দিয়া যাও এ গোলাম তোর সময় হয় না আমি আল্লাহকে দশ পনেরো মিনিট সময় দিতে পারিস যদি দিতে পারতে তাইলে ওই মাঝখানের সময় ইবাদত করার কারণে পরবর্তীতে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সবগুলোই আমি আল্লাহ ইবাদতে পরিণত করে দিতাম আরে নামাজ পড়ার পরে তো আমি বলছি ফাইদা কদিয়াতি সলাত পান্তাশির উফিলাত যা বাইরে যা আমার রিজিক তালাশ কর গোলাম তুই যখন মার পেটে ছিলে রে কে তোকে রিজিক দিয়েছিল জোরে বলেন কে জুনুন মিন কান্তা সালি রিজকি ওয়ায়ুরজাকু ফি গিশাওয়াতিহিল জানিন পাগল মার পেটে যে আল্লাহ তোকে রিজিক পসিছেন সে আল্লাহকে এখন রিজিক দিবেন কথা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন আমি আপনার আশা পঞ্চাশ হাজার বছর পূর্বে কি খাবো কোথায় বসবাস করব সব কিছু আল্লাহ বাজেট করে সুবহানাল্লাহ জুরে কন সম্মানিত সুধি লম্বা আলোচনা করব না আমি যে আলোচনা শুরু করেছি এরা হলো ওই জাতি যেই জাতি নবীদের সঙ্গে বেয়াদবি কথা বলেন ঠিক মুসা বলতেছেন আলাইহিস সালাম আরে আমি তো আমার ইচ্ছায় আসি নাই কার ইচ্ছায় কালা কাল্লা ইন্না মায়া রব্বি সায়াহদিন না না আমাদেরকে আল্লাহ মারবেন যেহেতু আল্লাহর হুকুমে আসছি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন কথা বলেন ঠিক কিনা এরা হলো ওই জাতি আল্লাহ পাক বললেন আপনার লাঠি দিয়ে আঘাত করে লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয় লোহিত সাগরে বারোটা পদ্মা সেতু হতে দেরি হয় নাই জোরে বলেন আমার ভাইরা ওই বড় বিষাক্ত জাতি যারা নবীদেরকে হত্যা করেছে যারা আল্লাহর ওলিদেরকে হত্যা করেছে এরা এখন মানুষ হত্যা করবে এটা কোনো আশ্চর্যের বিষয় নাই কথা বলেন কিন্তু মনে রাখেন আল্লাহ বড় ধৈর্যশীল তেরোটি বছর আল্লাহর হাবিবকে নির্যাতন করছে আল্লাহ কোনো অ্যাকশনে যান নাই কথা বলেন মাক্কি জিন্দিগি আল্লাহর হাবিবের কয় বৎসর ছিল তেরোটি বৎসর মাক্কি জিন্দিগিতে আল্লাহর হাবিবের উপর নির্যাতন হয়েছে আল্লাহর হাবিবের উপর নির্যাতন হয়েছে আল্লাহর হাবিব কোনো অ্যাকশনে যায় নাই সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে কথা বলেন ঠিক কিনা একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম
আল্লাহর হাবিবের কাছে খানায় কাবার সামনে আইসা বলতো متى نصر الله ওগো আল্লাহর হাবিব আর সহ্য হয় না এদের অত্যাচার আর নির্যাতনে অস্থির হয়ে গেছে কবে গো আল্লাহর সাহায্য আসবে আল্লাহ ডাক দেয়া কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব না না বেশি দূরে নাই এই তো আমি আল্লাহ সাহায্য পাঠাবো একটু সবর করো একটু ধৈর্য ধারণ করো সুবহানাল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনার মানুষগুলো ওয়েলকাম জানাইলেন স্বাগতম জানাইলেন খুশিতে আনন্দে তারা কবিতা বললেন তালাআল বদরু আলাইনা মিন সানি ইয়াতিল ওয়াদাই وجب شكر علينا ما دعا لله داعي جئت بالامر المطاع আল্লাহর হাবিবকে স্বাগতম জানাইছে এই সমস্ত কবিতাগুলো পড়ে এরপরও তাদের ঝাল মিটে না মক্কার আবু জাহেলের গোষ্ঠীরা কই না মদিনাতেও থাকতে দেব না মার্চ করে 1000 সশস্ত্র যোদ্ধা বদরের প্রান্তে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং ইসলামের নাম নিশান মুছে ফেলার জন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বদরের প্রান্তে গেছে শেষ করে দিল আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এখন যদি আর আমাদেরকে শেষ করে দেয় এই জমিনে তোমাকে সিজদা দেওয়ার কেউ থাকবে আল্লাহ তোমার নাম স্মরণ করার কেউ থাকবে না তুমি যদি চাও এই জমিনে তোমাকে আল্লাহ বলে কেউ ডাকবে না তোমার কুদরতি পায়ে কেউ সিজদা দিবে না তাইলে আমাদেরকে ধ্বংস করে দাও আর যদি চাও যে না এই জমিনে তোমার নাম স্মরণ করার সিজদা দেওয়ার কাউকে রাখবে আজকে আসমান থেকে সাহায্য নবীদের দোয়া কবুল না করে জোরে বলেন হযরত আবু বকর পয়গম্বরের হাত মুবারকে ধরে বলেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমার মনে কয় আল্লাহর সাহায্য চলে আসবে সুবহানাল্লাহ জোরে বলেন আপনি হাত নামান আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিলেন যে আপনি যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বেন প্রথমবার আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব সুবহানাল্লাহ জোরে বলেন ওই হাজার আলহামদুলিল্লাহ ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তরি নুসরত কো উতর সকতি হে গর্দু সে কতার অন্দর কতার এখন যদি আমাদের সেই ঈমান হয় যে কথা আল্লাহ কোরআনে বলেন ওয়ান তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিনা হাক্কা সত্যিকার অর্থে যদি তোমরা ঈমানদার হয়ে যাও ওই দিন বেশি দূরে নয় আমি আল্লাহ বদরের প্রান্তের মতো এখনো সাহায্য ভয় পাওয়ার কোনো কারণ ভীত হওয়ার কোনো কারণ আল্লাহ পাক আমাদের মতো ধৈর্য হারান সময় মতো আল্লাহ পাক অ্যাকশনে অবশ্যই যাবেন কথা বলেন ঠিক ইহুদির বাচ্চারা হাদিসের কথা গাছের পিছনে আশ্রয় নেবে আল্লাহ ওই বিক্রির জুবান খুলে দিবে আর বলবে ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন ফাকতুলু ইহুদির বাচ্চা আমার পিছনে লুকায় আছে ওকে হত্যা কর সুবহানাল্লাহ বলেন উপায় নাই বাঁচতে পারবে না হয়তো সাময়িক আমাদেরকে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন আর এর পিছনে যে কারণ আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেছেন কেন আজকে বিজাতিরা আমাদের উপরে চড়াও ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল তোমাদের অনৈক্য কথা বলেন ঠিক কিনা আজকে গোটা বিশ্বের মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আওয়াজ দিতেন ইহুদির বাচ্চাদের থরথর করে কাঁপা ছাড়া কোনো উপায় ছিল আমাদের মধ্যে অনৈক্য আমাদের মধ্যে ইত্তিহাদ ইত্তিফাক নেই এক দুই নাম্বার হল যে ভয়টা তাদের অন্তরে মুসলমানের ছিল এটা উল্টা হয়ে গেছে ওয়ালা ইয়ানজি আল্লাহু মিন সুদুরি আদুফিকুমুল মাহাবাতা মিনকুম ولا يخذفن في قلوبكم الوهن
তোমাদের অন্তরে ওয়াহান আসবে ওমাল ওয়াহান ইয়া রাসূল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াত দুনিয়ার mohabbat আর মৃত্যু কি আমরা বাঘের মতো ভয় পাই কথা বলেন ঠিক কি আরে মুসলমান কেন ভয় পাবে যেখানে আল্লাহ বলেন নিন হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইগলিবু 200 তোমরা একজন দাঁড়াইলে তারা 10 জন তোমাদের সামনে আসার সাহস পাবে কে বলছেন আল্লাহ বলছেন এদের সাহস নাই আর এরা কেন সাহস পাবে এদের অভিভাবক তো আমি নয় এদের কাছে অগ্নিাস্ত্র আছে এদের কাছে অ্যাটম বোম আছে আমার অর্ডার না হলে অ্যাটম বোম কাজ করবে না যদি প্রয়োজন হয় আফগানে যায় দেখে আসো যদি দেখতে চাও আফগানিস্তানে যায় পরীক্ষা করে আসো অ্যাটম বোম মারতো আমার আফগানের মুজাহিদরা ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দিত সুবহানাল্লাহ বলে মেসের কাটি দিয়ে ট্যাং বহরের মধ্যে যখন মেসের কাটি ফেলে দিত ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা ই আয়াত পড়ে ট্যাং বহর জলে পড়ে সার হয়ে যেত সুবহানাল্লাহ বলে আপনি চিন্তা করতে পারেন ছোট্ট একটা রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন অখণ্ড রাশিয়া এখানে আয়েশা মাইর খাইছে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে এমনি নেই নাই ঠেলার নাম বাবাজি আপনারা বলতে পারেন কিসের ঠেলা আফগান ফেরত যত সৈনিক আমেরিকাতে গেছে আমি নিজে বিবিসির এক সাক্ষাৎকারে শুনেছিলাম একজন সেনাবাহিনীর ডাক্তার তিনি বলেছিলেন যতগুলো সৈনিক আফগান থেকে ফেরত যায় তাদের চেক আপ করলে টেস্ট করলে দেখা যায় সবগুলো আধা পাগল কথা কন এখন সরকারকে পরামর্শ দিছে যদি এদের আরো রাখেন তাহলে পাগলের কারখানা আমেরিকা হয়ে যাবে কথা কয় না সরকার দেখলো যে এত কষ্ট করে সৈনিক বানায় আর এটি যদি ওখান থেকে পাগল হয়ে আসে তাহলে তো আমার রাষ্ট্র হিসেবে এই জন্য কেছে বাবারে কাতারে পয়সা চলো একটা পরামর্শ করে আমাদেরকে ছোটখাটো একটা রাস্তা করে দেওয়া যায় কিনা মান ইজ্জত নিয়ে যায় কথা কয় না এমনি খেলার নাম সুবহানাল্লাহ মোহতারাম হাজিরি ভয় পাওয়ার কোনো কারণ নেই রেডি হন ওই ইমামে মাহদির সৈনিক হওয়ার জন্য হযরত ঈসা রূহুল্লাহর সৈনিক হওয়ার জন্য রেডি হয়ে প্রস্তুত থাকেন যদি মারাও যান তবু সব পাওয়া যাবে কথা বলেন ঠিক কি মিস্টার হিটলারকে যখন প্রশ্ন করা হয়েছিল 60 লক্ষ ইহুদিকে তিনি নিধন করেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল কি অপরাধ তাদের আপনি যেভাবে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছেন হিটলার তখন জবাব দিয়েছিল কয়েকটারে রাইখে যাইতেছে ভবিষ্যতে বুঝবা যে এদের কেন আমি মানলাম এই দুই একটার যন্ত্রণায় গোটা বিশ্ব অস্থির হয়ে থাকে কথা কয় না হিটলারের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন আর আমাদের বুজুর্গানে দিনের মধ্যে শেখুল ইন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ডালিম গাছের নিচে যে মাদ্রাসা সাত্তা মসজিদের মধ্যে শুরু হয়েছিল মোল্লা মাহমুদ ছিলেন উস্তাদ আর শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ছাত্র সুবহানাল্লাহ ইয়ে এক সনম খানা হে জাহাব মেহমুদ বহুত তৈয়ার হয়ে এটা এমন একটা কারখানা যে কারখানার থেকে শুধু একজন সাইকল হিন নাই লক্ষ লক্ষ সাইকল হিন তৈরি হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে এই সাইকল হিনদের রুহানি ফরজন জীবিত আছে বলেই বাতিলরা আমার এই প্রিয় মাতৃভূমিকে গ্রাস করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লামা রিয়াসাত আলী বিজনুরি রাহিমাহুল্লাহ তিনি তার এই কবিতার অংশের মধ্যে বলতেছেন ইয়ে এক সনম খানা হে জাহাব মেহমুদ বহুত তৈয়ার হুয়ে ইস খাক কে দর্রে দর্রে সে ইস খাক কে দর্রে দর্রে সে কিস দর্জ শরার বেদার হুয়ে ইলম হুনর কা গহওয়ারা তারিখ কো সে পারা হে হর ফুল হায় কে শোলা হে
سرویہا مینارہ اللہ اکبر آمی آمار وانک بیانے بولی آمار دیشے جرا راز نیتی گولی وانکی بوجھے نا نا بوجھے آما دیر علماء کرام دیکھ رازا کر بولا پائی کری بھابے علماء کرام دیر کے ساتھین تا بیرو دی بولے گتا والا ٹھیک کے نا অচতো অতচ তাদের ইতিহাস পড়া উচিত গোড়াতে হাত দেওয়া উচিত এই স্বাধীনতার বীজ যারা রোপণ করেছেন স্বাধীনতার গোড়াপত্তন যারা করেছেন তারা আমাদের আকাবের দেওবন্দের ওলামা একরাম স্বাধীনতার জন্য চাঁদনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছে ওলামায়ে দেওবন্দের লাশ ঝুলে না দুই শত বছর ভারত উপমহাদেশকে ইংরেজ বেনিয়ারা শাসন করেছে কারো সাহস ছিল না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এতটায় এরা মজবুত হয়েছিল এতটায় এরা কোণঠাসা করে রেখেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদ করা ফরজের ঘোষণা দিলেন রেশমি আন্দোলন হয়েছে ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে জিহাদে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কথা বলে ঠিক না তাই এরা পলাতে বাধ্য ভারত উপমহাদেশ ছাড়তে বাধ্য হল এর জন্য ওলামায়ে কেরামদেরকে জেল জরিমানা শাহাদত বরণ করা সহ কত অকথ্য নির্যাতনের শিকার হয়ে রয়েছে তারপর ভারত উপমহাদেশ স্বাধীন হল ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পর তার থেকে পাকিস্তান স্বাধীন হল কথা কয় না পাকিস্তান স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো সেই আবার আমরা পূর্ব পাকিস্তান তাদের সঙ্গে লড়াই করে কোনো লড়াই নেই আমাদের কি ছিল কোনো শক্তি ছিল না কোনো অস্ত্র ছিল না লোকবল ছিল না মাজলুমদের পক্ষে আল্লাহ থাকেন বিদায় আল্লাহর সাহায্যে আমাদের এই দেশকে আল্লাহ স্বাধীনতার নিয়ামত দিয়েছেন ঠিক বললাম আমাদের কোনো কিছুই ছিল না যারা মাজলুম হয় আমরা তাদের দ্বারা নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম শোষিত ছিলাম এই জন্য আল্লাহর সাহায্য আমাদের উপরে এসেছে আর তাদের পক্ষ থেকে জঘন্যতম কিছু অপরাধ ছিল এক নম্বর অপরাধ ছিল পাইকারি ভাবে মানুষ হত্যা করা ভালো মন্দ যাচাই ছিল না কথা কয় না এক নম্বর দুই জ্বালাও পুড়াও যেখানে গেছে ওখানে আগুন লাগাইছে এটা আল্লাহ সহ্য করেন নাম্বার তিন ধর্ষণ জেনা বেবিচার এটাও তাদের দ্বারা হয়েছে এটা আল্লাহ বরদাস্ত করেন কথা বলেন ঠিক কিনা নাম্বার চার লুট তরাস যেখানে যা পাইছে সব নিজেরা লুট করে খাইছে মনে করছে এটা এর বাপ দাদার সম্পত্তি কথা বলেন ঠিক কিনা কয়টা অপরাধ ছিল এই চারটা জঘন্যতম অপরাধ করার কারণে তাদের উপর আসমানি গজব নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের এই পূর্ব পাকিস্তান আমরা স্বাধীনতার নিয়ামত পেয়েছি বলুন তো দেখি ভারত উপমহাদেশ যদি স্বাধীন না হতো পাকিস্তান হতো কথা বলেন পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো তো পূর্ব পাকিস্তান যদি না হতো তাহলে কি বাংলাদেশ হতো তাহলে এই স্বাধীনতার পিছনে অবদান কাদের ওলামায়ে দেওবন্দের এই স্বাধীনতার স্লোগান দেওবন্দ মাদ্রাসা থেকে সর্বপ্রথম শুরু হয়েছে ঠিক কিনা বলেন ইসলামকে ইসমর কাসে হুই তকদিসে আয়া আজাদি কি আজাদ আজাদি মানে স্বাধীন ইসলামের মার্কাজ দেওবন মাদ্রাসা থেকে স্বাধীনতার স্লোগান মুখরিত হয়েছে ঠিক কিনা বলেন আল্লাহর ওলিরা এমনি বলেন না বাস্তব ইতিহাস সামনে নিয়ে লেখেন ইসলামকে ইসমর কাসে হুই তকদিসে আয়া আজাদি কি ইস বাম হরম সে গোজি হ্যায় ইস বাম হরম সে গোজি হ্যায়
صوبا رضا آزادی کی علم غنر کا گہوارا تاریخ کا وہ شہپارا ہے ہر پھولِ ہائے کے شولہ ہے ہر سرو یہاں مینارہ ہے اللہ اکبر শুধু এতটুকু ইশারা দিয়ে গেলাম এখনো যদি পরীক্ষা করতে চাও আমার এই দেশের প্রিয় মাতৃভূমির দিকে যদি কেউ শকুনের দৃষ্টিতে তাকায় এই দেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে চায় সর্বপ্রথম তাকে প্রতিহত করার জন্য যারা মাঠে নামবে এরা হলো হাক্কানি উলামায়ে কেরাম কারণ এদের বিদেশে কোনো সেকেন্ড হোম নেই সুইস ব্যাংকে তাদের কোনো টাকা জমা নেই এদেশেই জন্ম এদেশেই তাদের মৃত্যু কথা বলেন ঠিক কেন সম্মানিত সুধি তার বাস্তব কিছুটা চিত্র করোনার সময় আপনারা দেখেছেন কথা বলেন ঠিক কি কোন নেতা নেত্রী আপনারা আমার পাশে নেই নিজের সন্তান পাশে নেই ওই এক শ্রেণীর নবীন উলামায়ে কেরাম কাফেলা করে কাফনের কাপড় পরে অলিতে গলিতে বলে কোন অসুস্থ করোনার রোগী থাকলে আমরা তার সেবা দেওয়ার জন্য আসি ঠিক কি না বলেন আমরা এদেশে জন্মেছি এদেশেই আমাদের ঠিকানা আমাদের বিদেশের কোনো ব্যাংকে টাকা নেই যে অসুবিধা দেখলে আকাশ মেঘাচ্ছন্ন দেখলে টিকিট করে উড়াল দিব কথা কয় না তুমি কাদেরকে স্বাধীনতা বিরোধী বলো কাদেরকে তুমি রাজাকার বলো যাদের অবদানে এই স্বাধীন রাষ্ট্র তুমি পেয়েছ তাদেরকে তুমি অবদান তাদের অবদানকে অস্বীকার করো সম্মানিত সুধি বলতেছিলাম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ তিনি তার তাফসীরে শাইখুল হিন্দির মধ্যে লিখেন আগর সমুদ্র কে নিচে দো মাছলিয়া হো সমুদ্র কে নিচে দো মাছলিয়া কে অন্দর কোই ঝগড়া হো তো সমঝ লেনা কে ইসমে বিহি কিসি ইহুদি কা হাত হে উনি কে বলতেছেন যে হুজুর কি উর্দু গেলেন বুঝলাম না তিনি বলতেছেন এ ভাই কত বড় খারাপ জাতি যদি সমুদ্রের নিচে দুইটা মাছের মধ্যে কামরা কামরি হয় সুক্ষ তদন্ত করলে যদি ঘুষের কোনো লেনদেন না হয় কথা বলেন ঠিক কি না এই জন্য সুক্ষের শর্ত লাগাইলাম কারণ এখন তো তদন্ত করে শাইখুল হাদিসের নামে 20টা 30টা মামলা কথা কয় না শাইখুল হাদিস বুজুর্গ উলামায়ে কেরামদের নামে 30টা 40টা মামলা হয় বোঝা গেল এগুলো কোনো আসল তদন্ত নয় এগুলো ভুয়া তদন্ত কথা বলেন ঠিক কি না তাই বলেছি সুক্ষ তদন্ত যদি হয় তাইলে দেখা যাবে এই দুইটা মাছের ঝগড়ার পিছনে কোনো ইহুদির হাত আছে কে বলছে আল্লামা মাহমুদুল হাসান শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন আগর সমুদ্র কে নিচে দু মাছলিয়া কে অন্দর কোই ঝগড়া হো তো সমঝ লেনা কে ইসমে বিহি কিসি ইহুদি কা হাত হে এত বড় খারাপ জাতি খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে আল্লাহ পাক বলেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 82 আল্লাহ বলেন সবচেয়ে তোমাদের বড় দুশমন হলো ইহুদি সম্প্রদায় ঠিক এ বলছেন আল্লাহর হাবিবকে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম বিধর্মীদেরকে বিজাতিকে আপনি যতই অন্তর দিয়ে ভালোবাসবেন এরা আপনাকে শিকি পরিমাণও ভালোবাসবেন ঠিক বলছি আমি কিছু কথা মাঝে মধ্যে বাস্তবমুখী কথা বলি এগুলো হয়তো আমার সাথে অনেকে এক একত্বতা পোষণ করবেন যেমন আমাদের বন্ধু রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র দূরে যাওয়ার দরকার না এটা আমাদের বন্ধু রাষ্ট্র কথা বলেন ঠিক কি না কারণ আমাদের স্বাধীনতায় তাদের অবদান ছিল এই অবদানের কারণে আমরা তাদেরকে কলিজা টুকরা মনে করি আমাদের অন্তরঙ্গ বন্ধু মনে করি কথা বলেন ঠিক কি না কিন্তু ওরা কি আদৌ আমাদের স্বাধীনতার জন্য সহযোগিতা করছে না নেওয়ার জন্য
আমার বীর মুক্তি যোদ্ধা এদেরকে জিজ্ঞাসা করে দেখেন এই দেশের যত সম্পদ ছিল সবগুলো নিয়ে ভারতে জমাইছে আপনার এক বন্ধু আপনার এক বন্ধু সেপারেট হয়ে গেছে অধিবার তো সেপারেট হলে যৌথ পরিবার থেকে কিছু দেন কয়েকটা প্লেট একটা পাতি কথা বুঝা আসছে তো আপনার বন্ধু বলতেছে দোস্ত কি কি পাইছো ওই দুইটা প্লেট পাইছে একটা পাতিল পাইছে একটা মগ পাইছে এই যদি এই দু তিনটা এগুলো তুই রাইখা কি করবে তোর তো সব কিনাই লাগবে এটা আমারে দিয়া দে কথা কয় তোর তো নতুন করে সব কিনাই লাগবে তো এগুলো রাইখা লাভ কে এটা আমারে দিয়া দে হে কি বন্ধু না রাগ কর কথা বলেন হ্যাঁ যদি প্রকৃত বন্ধু তো তাইলে বলতো দোস্ত যে কয়টা আছে আর কি কি লাগবে লিস্টি দে আমি তোরে দিয়া যাব তুই তো এখন এমনি সেপারেট হয়ে গেছস এমনি ভারাক্রান্ত মন আমাকে লিস্টি দাও আমি বাজার থেকে করে নিয়ে আসি তোমাকে কিনে দেয়া যায় উল্টা যদি কয় এই দুইটা তুই রাইখা কি করবে এটা আমারে দিয়া দিয়ে তুই একটু নতুন কিনে বন্ধু না রাগ কর সেম ঘটনা ঘটাইছ কথা বলেন ঠিক কেন মোহতারাম হাজরিন এখনো নিউজগুলো খুলে দেখবেন এখনো বর্ডারের মধ্যে কয়েকজন আমার বাংলাদেশিকে হত্যা না করলে তাদের কলিজা শান্তি হয় না অথচ আমরা তাদেরকে কত শ্রদ্ধা করি কথা বলেন ঠিক কি কত তাদের হাতে পায় আমাদের প্রাইম মিনিস্টার ধরছে কত ধরছে কত বসে যে তিস্তার পানির চুক্তিটা করেন না করুন যখন আমাদের পানির দরকার হয় চাষাবাদের দরকার হয় ফারাক্কা বাদ দিয়ে রাখে আমরা আমাদের জমিনগুলো চৌচির হয়ে ময়দান পাথর হয়ে যায় কোনো ফসল হয় না আর যখন আমাদের দেশে পানির বন্যা হয় তখন ওরা বাঁধ ছেড়ে দেখো তারা পানিতে ডুবে মর এটা হলো আমাদের খাঁটি বন্ধুর পরিচয় কথা বলেন ঠিক কিনা আরে আরে কোরআনে আল্লাহ বলেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ এ মুসলমান কোন বিজাতি তোমাদের বন্ধু হতে পারে না এরা একে অপরের বন্ধু কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা আপনি অস্বীকার করবেন যাই হোক এই গুটি কয়েক ইহুদি যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের সবচেয়ে বড় দুশ্মন আর এরা তো আপনার আশ্চর্য হওয়ার কি আছে ফিলিস্তিনের নারী শিশু বেসামরিক লোককে তারা মারতেছে আমরা বলি যাই ব্যথা লাগে কান্দি কিন্তু এটা তাদের কাছে কিছুই না যারা নবীদেরকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা ويقتلون الأنبياء بغير حق ويقتلون النبيين بغير حق এক দিনে 40 জন নবীকে এই জাতি হত্যা করেছে নাউজু বিল্লাহ আগামী কাল কয় আগামী কাল তাহলে চিন্তা করেন এদের রগ রেশা খুনের পিপাসা আর মিথ্যা বলা বেয়াদবি করা এদের চিরাচরিত অভ্যাস কথা বলেন ঠিক কিনা এদের নবীর সঙ্গে বেয়াদবি করছে আল্লাহ পাক হুকুম দিলেন যে আমালে কাজাত ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাত আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদু আলা আদবারি ফাতানকালিবু খাসিরিন তোমরা ওখানে যাও এদের সাথে যুদ্ধ করো আল্লাহর সাহায্য আসবে সম্মানিত সুধী কোরআনে আল্লাহ বলে সিআইডি পাঠাইছে দর্শক এর মধ্যে দুইজন ছিল সত্যিকার আর বাকিগুলো ছিল মোনাফেক মার্ক এরা ওখানকার রিপোর্টের তদন্ত পাবলিকের কাছে প্রকাশ করে দিচ্ছে যে পাপ্পি বাপ এক একটা লাশ এত বড় আমাদের ধৈরা ধৈরা পকেটে ঢুকাইছে এই কথা যখন এই জাতির কাছে বলছে এরা কয় যে ইদহাব আনতা ওয়ারব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়দ নুক মুসা তুমি তোমার আল্লাহরে নিয়ে যুদ্ধ করো আমরা পয়সা পয়সা দেখি কেমন যুদ্ধ করতেছো আর আসতে না ওজুবিল্লাহ বলেন এত বড় বেয়াদব জাতি ময়দানে তিহের মধ্যে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা রেডিমেড খানা পাঠিয়েছে ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া মান্না সালওয়া ভুনা করা গোশত আর মধুর মতো লিকুইড খাবার আল্লাহ পাঠাইছে এই বেয়াদব জাতি মুসা নবীর যায় কয় এই এক রকমের খানা আর ভালো লাগে না আল্লাহরে কয় আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে ফাদউলানা রব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কয় হায় হায় কই কি ফরমালিন মুক্ত খানা
যে খানা খাইলে পেট্রো বাংলাতে কোনো মিছিল মিটিং হয় না গন্ডগোল হয় না কথা বলেন ঠিক কেন এখন আপনি কোথাও যায় একটু খাবেন কিছুক্ষণ পরে এমন মিছিল মিটিং পেট্রো বাংলাতে শুরু হয় কমপক্ষে কাদিয়ানে অফিস আপনার পাঁচবার যাওয়া লাগে কথা বলেন ঠিক কেন কাদিয়ানে অফিস চিনেন কারণ কাদিয়ানিদের যে নবী টয়লেটে মারা গেছে এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্ররা এটার কাদিয়ানে অফিস একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো দুস্ত কয় যাস তো কাদিয়ানে অফিসে যাই কথা কয় না এই জন্য আমি এটারে টয়লেট মার্কার নবী বলি কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বরদের মধ্যে আজ পর্যন্ত কোন নবী টয়লেটে মারা যায় না এই একমাত্র এই এক ব্যাটারি বন্ড মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি বাথরুমে পয়রা মারা গেছে আল্লাহ বুঝাই দিয়েছে এটা নবী না এটা বাথরুমের সর্দার কথা বলেন ঠিক কেনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামায়ে কেরামদের নসিহত গতকাল আজকে এবং আরো যা শুনবো